রোশনি, এই রোশনি, বিমান, বিমান, ওঠ 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 বিমান, ওঠ। জানোয়ারটা নেই তো এখানে, এক মিনিট, ওটা কি? পৌঁছে গেলাম। আর এই মহলটা এখানে কিভাবে? আর আমরা তো এখনই ওই জানোয়ারটার থেকে পালাতে পালাতে কোয়ার্টার মধ্যে পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমারও সেটাই মনে পড়ছে। তাহলে আমরা এখানে কি করে এলাম? আর এটা কিরম জায়গা? শেষ কটা দিনে এত কিছু হয়ে গেছে যে এসব আমার আর অদ্ভুত লাগে না। তোমার কি মনে হয় ওই জঙ্গল, জানোয়ার, আত্মা সব একটা দুঃস্বপ্ন খালি, যেটা শেষ হয়ে গেছে? গুলি কে চালাচ্ছে? ওদিকে দেখ, ওদিকে দেখ, কেউ আসছে, কেউ আসছে। আমি বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আরে এটা তো আরিয়ান। হ্যাঁ, ও গুলি চালাচ্ছে কেন? কি বল, বলো কে? আরিয়ান, গুলি চালিও না, আমরা বাইরে আসছি। বিমান বলছি, বিমান, ডোন্ট ফায়ার, ডোন্ট শুট প্লিজ, ডোন্ট শুট। বিমান, গৌতম, রোশনি, আই এম সো সরি গাইজ, সো সরি। কিন্তু তোমরা এখানে কি করছো? আর এটা এ কি অবস্থা তোমাদের? আরিয়ান, আমরা একটা জঙ্গলে ছিলাম, আর ওখানে একটা ভয়ানক জানোয়ার আর একটা আত্মা আমাদের তাড়া করছিল। প্রাণ বাঁচাতে আমরা একটা কুয়ে পড়ে গেলাম, আর যখন চোখ খুললাম তখন এখানে। রোশনি, এখানে তো অনেক দূর পর্যন্ত কোনো কুয়ো নেই। হ্যাঁ, অনেক জঙ্গলি জানোয়ার আছে। অ্যাকচুয়ালি আওয়াজ শুনে মনে হলো কোনো জঙ্গলি জানোয়ার হবে, তাই গুলি চালাচ্ছিলাম। কিন্তু আত্মা, কামন রোশনি, আই মিন কি যাতা বলছো? ও সত্যি বলছি আরিয়ান, আত্মারা আছে। কামন বিমান, আত্মা বলে কিচ্ছু হয় না। আরে আমরা নিজের চোখে দেখেছি। আরে কি বাচ্চাদের মতো কথা বলছো বিমান। আরিয়ান, বিমান ঠিকই বলছে, জঙ্গলে আত্মা ছিল। জঙ্গল? আরে গৌতম, এখানে দূর দূর পর্যন্ত কোনো জঙ্গল নেই। আই মিন জঙ্গল, আত্মা, এসব কি বলছো তোমরা? ও এইসব দেখেনি যা আমরা দেখেছি। ও আমাদের কথা বিশ্বাস করবে না। আই হোপ এই জায়গাটা নিরাপদ। এই জায়গাটা খুব সুরক্ষিত রোশনি, ভয় পাওয়ার কোনো দরকার নেই। কাম, লেটস গো ইন। খাবার তৈরি, পেট ভরে খাওয়া যাক তাহলে। যতক্ষণ এখানে আছো ততক্ষণ কোনো জিনিসে ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে? অ্যাটলিস্ট আগামী তিন দিন তো নয়ই। তিন দিন পর্যন্ত কেন? তিন দিন পর কি হতে চলেছে? কারণ তিন দিন পর একটা জাহাজ আসবে আর আমায় মুম্বাই ফিরিয়ে নিয়ে যাবে। তোমরা চাইলে আমার সাথে যেতে পারো। কিন্তু আমরা যদি আসি তো? বিমান, প্রথমে খেয়ে নি, তারপর সব কথা হবে। কাম, বসো।
এত সব খাবার তুমি বানিয়েছ? আই উইশ যদি আমি এরকম সুন্দর খাবার বানাতে পারতাম। আমি না, আমার কুক বানিয়েছে। এত খাবার আরিয়ান, তোমার একার জন্য তো বানানো নয় নিশ্চয়ই, আরও কারোর আসার কথা ছিল? তুমি বদলাবে না গৌতম, জানি না সকাল থেকে এরম মনে হচ্ছিল যদি কিছু লোক এখানে এসে পড়ে। আর দেখো তোমরা চলে এলে, এই জন্য এতটা খাবার তৈরি করেছি আমি। ঠিক করেছি না? কিন্তু তুমি এখানে করছো কি এখন? আর মানে তুমি এখানে একাই আছো নাকি আরো কেউ আছে তোমার সাথে? আমি বলেছি না গৌতম, এখানে শুধু আমি আর আমার কুক আছি। কিন্তু আরিয়ান, এত বড় মহলে মাত্র দুজন লোক। আরিয়ান, 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 তুমি এখানে আছো? আমি আরিয়ান, তুমি এক্ষুনি বললে যে শুধু তুমি আর তোমার কুক এখানে আছো, তো কারিশমা এখানে কি করছে? তোমরা সবাই এত ক্লান্ত অবস্থায় ছিলে, আর আমি ভাবলাম প্রথমে কিছু খেয়ে নাও আর ফ্রেশ হয়ে যাও, আর তারপর সব কথা বলবো। এসো কারিশমা। হাই রোশনি। হাই, হাউ আর ইউ? এসব কি হয়েছে, কেমন করে? অ্যাকচুয়ালি আমরা এই জঙ্গলটায় ছিলাম। এক সেকেন্ড, আমি ডিটেল নিয়ে আসছি। হ্যাঁ, আরিয়ান, তুমি বলছিলে তুমি এখানে কি করছো? অ্যাকচুয়ালি তোমরা বিশ্বাসই করবে না, কিন্তু কারিশমা আর আমি একটা অ্যাডভেঞ্চার রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছি। অ্যাডভেঞ্চার রিয়েলিটি শো? হ্যাঁ রোশনি। আর এই জায়গাটার শেষ ধাপ, তো বাকি প্রতিযোগীরা কোথায়? বাকি প্রতিযোগীরা এক এক করে আউট হয়ে গেছে। এলিমিনেটেড? এটা কি কোনো সহজ খেলা নাকি? তো তুমি বলতে চাইছো যে শুধু তুমি আর কারিশমা এই খেলাটায় টিকে আছো? না, আমি আর আরিয়ান শুধু একলা থাকি। ওটা শুধু একটা হন্টেড রিয়েলিটি শো ছিল না, ওই প্রাসাদটাই সত্যি আত্মা ছিল, যারা এক এক করে আমাদের সব বন্ধুদের মেরে ফেলেছে। আর ওই জঙ্গলে আমরা যে জানোয়ারটা দেখেছিলাম, ওর থেকে ভয়ানক কোনো জিনিস আজ অব্দি দেখিনি আমরা। আর শুধু আমরা তিনজন বেঁচে ফিরে এসেছি।
কি ভয়ানক অভিজ্ঞতা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ভাগ্য ভালো যে এখানে পৌঁছেছি। আরিয়ান, তুমি নৌকার ব্যাপারে বলছিলে, তো ওই নৌকাটা ঠিক 3 দিনে পৌঁছে যাবে তো এখানে? অফকোর্স, 3 দিন পরে ওই জাহাজটা আসবে আর আমাদের সবাইকে এখান থেকে নিয়ে যাবে। ততক্ষণ তোমরা সব এখানেই থাকো। জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট এন। তোমাদের সবাইকে খুব ক্লান্ত দেখাচ্ছে রোশনি, চলো আমি তোমাকে তোমার ঘর দেখিয়ে দিই। থ্যাংকস। হ্যাঁ, আর আমি তোমাদের দুজনকে ঘর দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড অফকোর্স ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ, আমার কাছে এক্সট্রা কাপড় আছে। ঘরটায় থাকো, তোমার পছন্দ হবে। ওকে, গুড নাইট। গুড নাইট, স্লিপ ওয়েল। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আমার একটু বিশ্রাম নিতে হবে। জাস্ট নিড টু রিল্যাক্স। আরে করিশ্মা, তুমি এখন এখানে? এরকম ভাবে কেন দেখছো? কি হলো? আমি শুধু দেখছিলাম যে তোমার কিছু দরকার নেই তো? না, আই থিঙ্ক আমার শুধু একটু বিশ্রামের দরকার। আর তোমাকে আর আরিয়ানকে এখানে দেখে ভালো লাগছে। আই এম ফাইনালি ফিলিং কি আমরা একটা সেফ জায়গায় পৌঁছে গেছি। তুমি শুয়ে পড়ো, কাল কথা হবে। গুড নাইট। খাবারটা উপরে নিয়ে যাও। না 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 না, আমাকে যেতে
দেবেন না, আমি এখানেই থাকবো, আমাকে না না আমি ওখানে যাবো না, আমি ওখানে যাবো না, আমাকে এখানেই থাকতে দিন, আমি ওপরে যাবো না। আমি বললাম না খাবার ওপরে নিয়ে যাও, আর না শোনা আমি পছন্দ করি না, এই জন্য তোমাকে মারতে আমার 2 সেকেন্ডও লাগবে না, কিন্তু ওই ঘরের লোকটার জন্য হয়তো তোমাকে আর কিছুদিন বাঁচিয়ে রাখতে হবে। আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমি আমি যাবো, আমি যাবো, আমি খাবার নিয়ে যাচ্ছি। এই সাবধানে, খাবার যেন না পড়ে। খাবার খাবার নিয়ে এসেছি বাবু। আরিয়ান কোথায়? আরিয়ান বাবুই পাঠিয়েছেন, নিজের হাতে করে পাঠিয়েছেন। তুই মরবি এক এক করে, তোদের সবাইকে মেরে ফেলব।
তুমি এরকম দৌড়াচ্ছ কেন? আমি আমি আমার ঘরে ছিলাম, আর ওপরে কিছু শব্দ শুনলাম, আর আমি যখন ওপরে এলাম তখন ও ওখানে দাঁড়িয়ে ছিল। কে দাঁড়িয়েছিল? সঞ্জিত। মনে হয় আমার ভুল হয়েছে। আসলে তিন দিন ধরে ঘুম হয়নি তো, তাই মনে হচ্ছিল কেউ আছে ওখানে। কিন্তু তুমি তো বলেছিলে এখানে তুমি আর করিশ্মা ছাড়া আর কেউ নেই, তাই না? হ্যাঁ গৌতম, এখানে আর কেউ নেই। যাও গিয়ে শুয়ে পড়ো। কিন্তু কিন্তু তুমি এখানে কি করছো? তুমিও কি কোনো শব্দ শুনে এখানে এসছো? না গৌতম, আমি কোনো আওয়াজ শুনিনি। হ্যাঁ, কখনো সখনো এখানে জঙ্গলি জানোয়ারদের আওয়াজ রাতে শোনা যায়, বাট নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ওকে, আর আমি এখানে দেখতে এসেছিলাম, কোনো দরজা খোলা নেই তো? ওয়েল, আমি চললাম আরিয়ান। গুড নাইট। গুড নাইট। সজ্জিতকে দেখেছিস? হ্যাঁ। তারপরে করিশ্মা আর আরিয়ান আমাদের মিথ্যা কথা বলছে যে ওরা দুজন ছাড়া আর কেউ নেই। আমি তো তোকে আগেই বলেছিলাম এখানে গন্ডগোল আছে। বিমান, সঞ্জিত স্বাভাবিক নয়। আমার আমার একটা কথা মনে হচ্ছে। কি কথা? যে কারিশ্মা আর আরিয়ানকে যা মনে হচ্ছে ওরা তা নয়। তুই কি বলতে চাইছিস? তোর কেতুকিদির মৃত্যুর ঘটনা মনে আছে? ওই কারিশ্মা আর আরিয়ানও। তুই বলতে চাইছিস যে ওরা দুজনেও আত্মা? হয়তো হতেই পারে। না, হতে পারে না। না, হতে পারে না, কারণ কারণ ওরা রিয়েলিটি শো এর জন্য এসেছে। আমরাও এখানে রিয়েলিটি শো করতে এসেছিলাম, সেটা ভুলে যাচ্ছিস। ঠিকই বলেছিস তুই। যদি এরকম হয় তো আমাদের আমাদের রসটিকে জানানো উচিত। না না, আরিয়ান বাইরেই ঘুরছে। ও যদি যদি আমাদের একসাথে দেখে ওর ওর সন্দেহ হতে পারে, আর আর গণ্ডগোল হয়ে যাবে। এখন না, আমরা আমরা সকাল অবধি অপেক্ষা করব। বিমান, আমার কাছে একটা প্ল্যান আছে। সঞ্জিত, সঞ্জিত, you
গড, এ প্রীতমকে মারেনি। অফ হলো কিভাবে? আমি তো অন করে গেছিলাম। ও গড, আমি কোনো মতে ওখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। তুমি বলতে চাইছো ও আবার হামলা করতে শুরু করেছে? আমি আমি মরতে চাই না, প্লিজ প্লিজ আমাকে এখানে থাকতে দাও, আমাকে এখান থেকে যেতে বলো না। শান্ত শান্ত হও ববি, তুমি আমার ঘরে থাকতে পারো, আমি তোমাকে যেতে বলবো না, জাস্ট রিল্যাক্স, ওকে? থ্যাংক ইউ কারিশমা। ও গড, সঞ্জিত অসুস্থ, কিন্তু আমি তো এটাই বুঝছি না, আরিয়ান আর কারিশমার এসব লুকিয়ে কি লাভ? কি জানি, ওরাও হয়তো আত্মা। বিগত কয়েকদিনে আমরা এত কিছু দেখেছি যে কাউকে বিশ্বাস করা যায় না। তাহলে এখন আমরা কি করব? ওদের সত্যি মিথ্যে বোঝা খুব কঠিন। সব থেকে গুরুত্বপূর্ণ হলো যাতে ওরা সন্দেহ না করে যে আমরা ওদের সন্দেহ করছি। ওকে, তোমাদের কি মনে হচ্ছে, এই তিনজন ছাড়াও আরো লোক আছে এখানে? হতেও পারে। দেখো, খাবার সময় তোমরা ওদের কথায় ব্যস্ত রাখবে, ততক্ষণে আমি দেখে আসবো এখানে কেউ আছে কিনা। বিমান, হ্যাঁ, আমরা এখানে বেশিক্ষণ থাকলে ওদের সন্দেহ হয়ে যাবে। ওকে, তাহলে খাবার সময় দেখা হচ্ছে। ওকে, চলো। হ্যাঁ, আর খাবার দেখে তো আমার খিদেও পেয়ে গেল।
খাবো। আচ্ছা করিশ্মা, আরিয়ান কোথায়? গৌতম, আমি তোমাদের সবাইকে কিছু বলতে চাইছি। অ্যাকচুয়ালি কথাটা হলো, গুড মর্নিং গাইজ। গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার, ব্রেকফাস্ট টেবিলে সবাই ব্রেকফাস্ট শুরু করে দিয়েছো? আমার জন্য তো অপেক্ষা করতে পারতে। ও, আমরা সবাই এসে গেছিলাম, তুমিই লেট করলে। হ্যাঁ, কি করবো, রাতে এত সুন্দর ঘুম এলো আর উঠতে পারলাম না। মানে আমি, ও আমার ঘড়ি মানে ঘরে ফেলে এসেছি, ওটাকে নিয়ে আসি। আরে বসো বসো গৌতম, কোথায় যাচ্ছ প্রথমে খেয়ে তো না। হ্যাঁ মানে আমি এখনই আসি। ব্রেকফাস্ট খেয়ে নাও গৌতম, তারপর যেও। হ্যাঁ, সিট ডাউন। ওকে। নাও, আমার তো খাওয়া কমপ্লিট। এত তাড়াতাড়ি? আমি এক্ষুনি আসছি। বিমান, সি ইউ গাইজ লেটার। বিমান। আরে আরিয়ান, আমাদেরকে তোমার রিয়েলিটি শো এর কথা বলো না, খুব মুশকিল ছিল না? কে আছেন এখানে? কে তুমি? কে তুমি? ববি, তুমিও এখানে আছো? বিমান, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। কে তোমাকে মারবে? হ্যাঁ, আমাকে মেরে ফেলবে। কিন্তু কে, কার কথা বলছো তুমি? তোমাদের কি মনে হয় তোমরা আমাকে বোকা বানাতে পারো? কি ভেবেছো আমি জানি না বিমান কোথায় গেছে। আর গৌতম, তোমার ঘড়ি তোমার পকেট থেকে বের করতে পারো, খুব বড় বোকামো করছে ও, তোমরা জানো না ও ভুল জায়গায় পা দিয়েছে। কি বলতে চাইছো তুমি? নিজের জীবন নিয়ে খেলা বাহাদুরির কাজ নয় গৌতম, এর আগে কিছু হয়ে যায় আমাদের বিমানকে খুঁজতেই হবে। রশনি দাঁড়াও, ওখানে যেও না গৌতম। করিশ্মা, যেতে দাও ওদের, আমরা কতক্ষণ ওদের আটকাবো, ওদেরও জানা উচিত আসলে এখানে কি হচ্ছে। Come on, Bobby! Oh God! Chalo, come on! Come on, Bobby! Bobby, toke Aryaner shoye kotha bolte hobe, chal! Are Bobby, chal na! Ami morte chai na! Natokta bondho kor! Charo! Oi! Are morar kotha bolchis keno? Chal, amake Aryaner shoye kotha bolte hobe! Are keu kichu korbe na! Ami achi to! আরে কিচ্ছু হবে না, তুমি জানো না ও আমাকে মেরে ফেলবে। চুপ কর, মুখে তালা লাগা, একদম চুপ, চল আমার সঙ্গে, চল চল। আমাকে মেরে, আরে কি করছিস তুই, চল। বিমান, বিমান,
বিমান বিমান চলো চলো এখান থেকে, আমাদের মেরে ফেলবে। বিমান 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 চলো চলো আমার কথা শোনো বিমান, ও ও আমাদের মেরে ফেলবে। বিমান না মেরো না মেরো না, চলো চলো এখান থেকে চলো, ও আমাদের মেরে ফেলবে চলো। সব জায়গায় খুঁজলাম ওকে, ওই ঘরটাতেও নেই যেখানে তুমি সঞ্জিতকে দেখেছিলে। আই হোপ ও ঠিক আছে, ওর কিছু হবে না। বিমান, এ বিমান, গতম আরিয়ান বলেছিল ও নিজের প্রাণ নিয়ে খেলছে, এর মানে কি হতে পারে? বিমান বিমান Oh!
আমাদের আরিয়ানকে বলে দেওয়া উচিত যে সঞ্জিত আরেকটা খুন করেছে। আমাকে জানতে হবে এসব কি হচ্ছে। তোমরা নিশ্চয়ই কিছু লুকোচ্ছ আমার থেকে। দেখো দেখো করিশ্মা, প্রথম যখন আমাদের সাথে আরিয়ানে দেখা হয় ও বলেছিল ও ছাড়া আর কেউ নেই, তারপর তোমার সাথে দেখা হলো, তারপর সঞ্জিত, তারপর ববি, আর সঞ্জিতের মধ্যে আত্মা এলো কোথেকে? এক মিনিট, তুমি জানো তোমাদের এই কথাগুলো লোকানোর জন্য আমার একটা বন্ধু মৃত্যু হয়েছে? আমি সত্যিটা জানতে চাই করিশ্মা, সত্যিটা বলো। তুমি আমাকে সত্যিটা বলো, আমার ধৈর্যের পরীক্ষা করো না, আমাকে সত্যিটা জানতে হবে, সত্যিটা বলো। আমাকে সত্যিটা জানতে হবে, আমাকে সত্যিটা বলো, সত্যিটা কি? আমার বন্ধু ওখানে মারা গেছে। তুমি সত্যি জানতে চাও না? চলো চলো আমার সাথে, চলো চলো। করিশ্মা, আমি বলতে চাই না, আমাকে নিয়ে যাও না, আমি বলতে চাই না, আমি বলতে চাই না, চলো রশনি যাও, চলো রশনি, বলতে চাই না, আমি বলতে চাই না। তুমি কি করছো করিশ্মা? কি করছো? দরজাটা বন্ধ করলো কেন? ও কি লুকাতে চাইছে আমাদের থেকে? এসব কি হচ্ছে? এই এই জায়গাটা যতটাই শান্ত মনে ততটাই ভয়ানক। আমি তো কিছুই বুঝতে পারছি না এসব কি হচ্ছে। এরা সব বুঝতে পারছে, আর আমার মনে হয় কি কোনো কিছুর ভয় আমাদের বলছে না। আরো ওই সঞ্জিত, ও কত লোকের মার্ডার করেছে, আর ওরা সবাই জেনেও আমাদের কিছু বলেনি। এই জায়গাটা সেফ নয়, উই হ্যাভ টু গেট আউট ফ্রম হিয়ার। এই জায়গাটা সেফ নয়, উই হ্যাভ টু গেট আউট ফ্রম হিয়ার। রশনি 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 রশনি, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও রশনি। তুমি আমার সাথে আছো, কিছু হবে না তোমার, শান্ত হও, প্লিজ প্লিজ প্লিজ, সামলাও নিজেকে, প্লিজ সামলাও নিজেকে, প্লিজ সামলাও নিজেকে। দেখো আমি এখান থেকে পালাবার রাস্তা বার করবো, আমি আমি তোমার কিচ্ছু হতে দেবো না, আই প্রমিস। আরে আমরা সব জায়গায় দেখলাম, কিন্তু তুমি এখানে? সব ঠিক আছে তো? অফ কোর্স সব ঠিক আছে, কিন্তু তুমি এইভাবে কেন জিজ্ঞেস করছো?
আমরা যখন ডাইনিং রুমে ছিলাম তুমি ওখানে ছিলে না, তাই জিজ্ঞেস করলাম। বাকিরা কোথায়? সবাই নিজের নিজের রুমেই আছে হয়তো। প্লিজ কারিশমা, অনেক হয়ে গেছে। আরিয়ান, আরিয়ান, তুমি কারো চিৎকারের আওয়াজ শুনতে পাওনি? চিৎকারের আওয়াজ? পাবি, প্লিজ রিল্যাক্স। না কারিশমা, তুমি বিমানের চিৎকারের আওয়াজ শুনতে পাওনি? আরিয়ান, বিমানের চিৎকারের আওয়াজ? কেন, বিমানের কি হয়েছে? আরিয়ান, আরিয়ান বিমান মরে গেছে। কি? আর এবার ও এক এক করে আমাদের সবাইকে মেরে ফেলবে, এর পরের পালা আমাদের। ববি, প্লিজ ভেবেচিন্তে কথা বলো। ব্যাস, অনেক হয়েছে, ও শয্যার সীমা ছাড়িয়ে যাচ্ছে, এবার ওকে আটকাতেই হবে। না আরিয়ান, তুমি এসব কিছুই করবে না, তুমি তো জানো ও এরকম ভয়ঙ্কর কেন হয়ে উঠেছে। তারপরেও আমি সব জানি কারিশমা, কিন্তু এখন ওকে আটকানো খুব জরুরি হয়ে উঠেছে। আরিয়ান, এসব কিছু করার কোনো দরকার নেই, আমি ওদের ঘরে বন্ধ করে দিয়েছি, ব্যাস। আর একটু কত সময়, কত সময় আমরা কতক্ষণ এসব করবো কারিশমা? ওকে ঘরে আটকে রাখলে সমস্যার সমাধান হবে না, এখন ব্যাপারটা মাত্রা ছাড়িয়ে গেছে। আমরা সঞ্জিতকে বারে বারে ক্ষমা করতে পারি না, আর এখন তো বিমান কেউ, আমি ওকে মেরেই ফেলবো। আরিয়ান, প্লিজ দাঁড়াও। আরে কারিশমা ঠিক কথা বলছে, ওখানে বিপদ, তোকে মেরে ফেলবে, ওখানে যেও না, যেও না। আরিয়ান, আরিয়ান, আরিয়ান দাঁড়াও, আরিয়ান আমার কথা শোনো, আরিয়ান, আরিয়ান দাঁড়াও, এটা এর সমাধান নয়। আরিয়ান, কারিশমা ঠিক কথা বলছে, ওখানে যেও না, ওরা তোমাকে মেরে ফেলবে। আরিয়ান, তুমি ভালো করে জানো এখানে কি হচ্ছে, রাইট? আমাকে আটকাবার চেষ্টা করো না, এনাফ ইজ এনাফ, আমি আর অপেক্ষা করব না। আরিয়ান, ওখানে যেও না, ওরা তোমাকে মেরে ফেলবে। ছেড়ে দাও ববি আমাকে। আরিয়ান, আমার কথা শোনো, ববি, 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 ববি ওঠো। সঞ্জিত, সঞ্জিত বাইরে এসো, তোমার মৃত্যুর খেলা আজ আমি শেষ করেই ছাড়ব। কাম আউট সঞ্জিত। যদি আমি একে না মারতাম, এ আমাদের সবাইকে মেরে দিত। চলো এখান থেকে। দরজা কেন বন্ধ করেছিলে কারিশমা? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। তোমাদের ভালোর জন্য। ভালোর জন্য নয়, লুকোনোর জন্য। এই হাভেলিতে একটা রহস্য আছে যেটা তোমরা সবাই চাও যে আমরা না জানি। কিন্তু ওই ঘরে কিছু ছিল, আমি অনুভব করেছিলাম,
করিশ্মা আমাদের বলো ওটা কি ছিল। এক মিনিট করিশ্মা, এক মিনিট। এখন তুমি কথার মাঝে কিচ্ছু বলবে না, বুঝেছো? হ্যাঁ আরিয়ান, এদের সত্যিটা জানার পুরো অধিকার আছে। কামন করিশ্মা, বলো সত্যিটা কি। তোমরা সত্যিটা জানতে চাও, তাহলে শোনো। এই মহলে অনেক আত্মা আছে, একটা পুরো পরিবারের আত্মা। সঞ্জিতকে এই আত্মারা নিজেদের বশ করে নিয়েছিল। সেই কারণে আমরা ওকে ঘরে বন্ধ করে রেখেছিলাম। ও খুন করতে শুরু করেছিল। এই এই যে মহলটা দেখছো, এটা এটা থাকার জন্য একেবারে উপযুক্ত নয়। হঠাৎ করে যে কোনো মুহূর্তে ও চলে আসে। আমার আমার খুব ভয় করে। এই মেয়েদের মন গড়া গল্প শুনে ভালো লাগে। ওয়েল ডান আরিয়ান, এটা কোনো গল্প নয়, এটা বাস্তব। যত তাড়াতাড়ি তুমি এটাকে বিশ্বাস করবে ততই মঙ্গল। এখন সবাইকে একসাথে থাকতে হবে, না হলে ও এক এক করে সবাইকে মেরে দেবে। না না না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। প্লিজ প্লিজ, আমাকে বাইরে নিয়ে চলো। রিল্যাক্স, রিল্যাক্স। আমাদের সবার বিপদ, আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। সঞ্জিত স্বাভাবিক নয়, ও কারোর ক্ষতি করতে পারে। এটা জেনেও আমি কিচ্ছু করলাম না। শাট আপ গাইজ, কি হয়ে গেছে তোমাদের? হ্যাঁ, কি আজে বাজে কথা বলছো তোমরা? আর তুমি তুমি আবার আজে বাজে বকতে শুরু করেছো। এই ধরনের মিথ্যা গল্প তুমি কেন আবার তৈরি করছো? গৌতম, সঞ্জিতের ওপর কোনো আত্মা ভর করেনি। ইনফ্যাক্ট, আসলে আত্মা বলে কিছু হয় না। ওর মাথা খারাপ হয়ে গেছিল, তাই ওকে আমরা ঘরে বন্ধ করে দিয়েছিলাম, দ্যাটস অল। আর তোমরা এখানে গল্প বানাচ্ছ না আরিয়ান, তুমি ওটা জানো যে সত্যিটা অস্বীকার করলে সেটা বদলে যায় না। আরে কোন সত্যির কথা বলছো? দেখো, আমি তোমাদের অনুরোধ করছি, এই দুজনের কথা বিশ্বাস করো না, প্লিজ। কি হয়েছে তোমার? সত্যিটা তুমি মেনে নিচ্ছ না কেন? আমরা যখন থেকে এখানে এসেছি তুমি একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছ। মনে আছে এখানে যখন প্রথম এলাম তুমি বলেছিলে এখানে তুমি ছাড়া আর কেউ নেই? কেন বলেছিলে তুমি এরকম? কি করতে চাও তুমি? হ্যাঁ, আমি তোমাদের মিথ্যে বলেছিলাম। এই কারণেই বলেছিলাম যে তোমরা এদের কথা শুনে আরো অস্থির না হয়ে পড়ো। তোমরা যখন এখানে এসেছিলে খুব কঠিন সময় পার করে এসেছিলে, এসব ভুলে যাও। কারণ যখন আমার জাহাজ আসবে আমরা এখান থেকে সবাই। এখানে কোনো জাহাজ আসবে না, কেউ আমাদের বাঁচাতে আসবে না। এক এক করে সব প্রতিযোগী মারা গেছে, ওই আত্মারা ওদের খুন করেছে, এবার আমাদের পালা। Do you understand? আমরা মরে যাব। হয়ে গেছে, সব বাজে বকা শেষ। আরিয়ান, কি ও কি পাগল হয়ে গেছে? ওখানে কে? আমি জানতে চাই ওখানে কে? দেখো উত্তর দাও, নইলে গুলি করে দেব। তুমি দেখো ওখানেই দাঁড়াও, ওখানেই দাঁড়াও, নইলে নইলে আমি গুলি করে দেব। দেখো ওখানেই দাঁড়াও।
তোমার কি মনে হয় এখান থেকে বেরোনোর কোনো উপায় আছে? জানি না, কিন্তু কিন্তু আমি মরতে চাই না, আমি মরতে চাই না। দেখো, আমাদের সবাইকে একসাথে থাকতে হবে, বিপদ যে কোনো দিক থেকে আসতে পারে। কিন্তু এই জায়গার বাইরে কি আছে সেটা আর কি কেউ জানে? এই জায়গাটা চারিদিক থেকে জল দিয়ে ঘেরা, মনে হয় কোনো দ্বীপ এটা। শুধু জল পেরিয়েই এখান থেকে বেরোনো যেতে পারে, আর কোনো রাস্তা নেই। কিন্তু জলে আত্মা আছে। করিশ্মা ঠিকই বলছে, আমাদের আরিয়ানকে একা ছেড়ে যাওয়া উচিত না। সব
কিছু জানার পরে তো আমরা চুপ করে থাকতে পারি না, আমাদের কিছু একটা করতে হবে। আমরা কিচ্ছু করতে পারবো না গৌতম, কিচ্ছু করতে পারবো না। ও ঠিক বলছে, আমরা কিছু করতে পারবো না, ও একা একা করে আমাদের সবাইকে মেরে ফেলবে। এরকম কিচ্ছু হবে না, কোনো না কোনো রাস্তা তো আছে এখান থেকে বেরোনোর। কোনো রাস্তা নেই, আমরা এখান থেকে বেরোতে পারবো না। আমরা ফিরে গেছি গৌতম, আমরা বাজেভাবে ফিরে গেছি। তা বলে তো বসে বসে মৃত্যুর অপেক্ষা করতে পারি না। যদি আমরা এখান থেকে বেরোতে না পারি তো এমন কোনো রাস্তা খুঁজতে হবে যেটা দিয়ে আমরা বাইরের দুনিয়ার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারি। তোমার কি মনে হয় আমরা এগুলো করার চেষ্টা করিনি? আমরা কবে থেকে অর্গানাইজারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিছু হয়নি। ওই একটাই ফোন ছিল, সেটাও বন্ধ, আর কোনো রাস্তা নেই। এক মিনিট, এই মহলে ফোন আছে? হ্যাঁ আছে, কিন্তু ওটা ডেড। এটাই উপায়, এটাই উপায় এখান থেকে বাইরে বেরোনোর। ফোনটা যদি নাও চলে তো হয়তো আমরা ওটাকে ঠিক করতে পারবো। সব কিছু করে দেখে নিয়েছি, কোনো লাভ নেই। আমি চেষ্টা না করে হার মানতে রাজি নই। আমাকে ফোনটা দেখাও, চলো। কিন্তু গৌতম, কারিশমা ফোনটা দেখাও আগে, এসো চলো। গৌতম আমার কথা মানো, ওই ফোনটা কাজ করছে না, অন্য উপায় খুঁজতে হবে। এই যে ফোন দেখো, ফোন চলছে। তুমি তুমি একটা কাজ করো, অর্গানাইজারকে ফোন করো এখনি, তাড়াতাড়ি। কারিশমা প্লিজ ট্রাই, ফোন লাগছে না। ও গড, আবার ট্রাই করো, চেষ্টা করো। আমরা কেউ বাজবো না, কেউ বাজতে পারবো না, ফোনটাও লাগছে না। দেখো রশনি, প্লিজ কারিশমা ফোন করার চেষ্টা করছে, ও ফোন লেগে যাবে। ফোন লেগেছে, ফোন লেগেছে। হ্যালো রাকেশ বলছি। হ্যালো রাকেশ বাবু, আমি কারিশমা বলছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, কি হলো কারিশমা? কারিশমা আমরা কবে থেকে তোমাদের খুঁজছি, কোথায় তোমরা? আমরা এখানে একটা। কি হলো কারিশমা, চুপ করে গেলে কেন? আরে বলো না আমরা ফেসে গেছি। আরে কারিশমা বলো যে ওকে আমরা। কারিশমা ওকে তাড়াতাড়ি সাহায্য পাঠাতে বলো, সব আত্মা এখানেই রয়েছে, যদি আমাদের সাহায্যের জন্য কেউ না আসে তাহলে এরা আমাদের মেরে ফেলবে। রাকেশ বাবু প্লিজ আমাদের বাঁচাতে আসুন, এই মহলে আত্মা আছে, প্লিজ আমাদের বাঁচান। রাকেশ বাবু প্লিজ বাঁচান। রাকেশ বাবু আত্মা, ওখানে কিরকম আত্মা রয়েছে? আচ্ছা আমরা এখনই আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আসুন, প্লিজ প্লিজ, আমরা অপেক্ষা করছি, প্লিজ আমাদের বাঁচান। গৌতম, তুমি একটা কাজ করো, তুমি বাবাকে নিয়ে বাইরে যাও, আমি কারিশমাকে নিয়ে আসছি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও বাবা, চলো কাম অন। গৌতম, গৌতম বাঁচা, গৌতম। কিন্তু ওরা আমাদের থেকে কি চায়? ওরা ওরা আমাদের মেরে ফেলতে চায়, ওরা আমাদের বাঁচিয়ে দেখে খেলছে আমাদের সাথে। গৌতম, কারিশমা, 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 চলো রশনি। হ্যাঁ আমরা ঠিক আছি, আমরা এভাবে বাইরে যেতে পারবো না, আমাদের লুকোনো জায়গা খুঁজতে হবে, চলো চলো। এক মিনিট, এই দিকে চলো, এই দিক দিয়ে যাই, চলো। কারিশমা অর্গানাইজার কি বললো? অর্গানাইজাররা বললেন যে ওনারা তাড়াতাড়ি এখানে পৌঁছে যাবেন, হয়তো আজ রাতেই। আমি
এই ঘরটা আগে কখনো দেখিনি। ব্যাস আর আর কিছুক্ষণ মাত্র, তারপরেই অর্গানাইজার্সরা আমাদের বাইরে নিয়ে যাবে। কিন্তু যদি অর্গানাইজাররা টাইমে পৌঁছতে না পারেন তাহলে? তাহলে তো দেখো বাবু, ওনারা নিশ্চয়ই আসবেন। এক্ষুনি তো ওদের সাথে ফোনে কথা হলো, ওনারা নিশ্চয়ই আসবেন। গৌতম, খুব ব্যথা করছে, জানি না আমরা এখান থেকে বাইরে কখন বেরোব। দেখো কারিশমা, দেখো একটু একটু ধৈর্য ধরার চেষ্টা করো কারিশমা। আমি জানি কি তুমি খুব অসুবিধায় আছো, কিন্তু কিন্তু দেখো তোমরা একটু জিরিয়ে নাও, যখনই অর্গানাইজার্সরা আসবেন আমি তোমাদের উঠিয়ে দেবো। কি করে বিশ্রাম করবো গৌতম, চারদিকে বিপদ যা কিছু হতে পারে। ওরা ওরা সব জায়গায়, পুরো মহলে, চারিদিকে, আমার খুব ভয় করছে। আমি কি করব, কি করব আমি? দেখো দেখো, যা হবার তা তো হবেই, আমাদের সবাইকে সাহস রাখতে হবে। কিন্তু কিন্তু আমার বিশ্বাস আছে যে আমরা কয়েক ঘন্টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। তখন দেখো ববি, এদিকে এসো, এদিকে এসো, এখানে বসো। কি করব আমি, কি করব আমি? দেখো ববি, চোখ বন্ধ করার চেষ্টা করো, আমি এই দরজার পাশেই দাঁড়িয়ে থাকবো। গৌতম, আমি কিছু জানি না, আমি শুধু এখান থেকে বেরোতে চাই, প্লিজ। রশনি, দেখো আমরা সবাই এখান থেকে বাইরে বেরোব, বিলিভ মি। এখন এখন একটু আরাম করে নাও, এসো বসো।
এই অর্গানাইজার্সরাই না তো তোমরা। আমার সাথে খেলবে? এইসো খেলো না আমার সাথে, প্লিজ আঙ্কেল খেলো না। কেন খেলবে না আমার সাথে? খেলো খেলো। আমার মনে হয়েছিল যে অর্গানাইজার্সরা এসেছে, তাই আমি যখন বাইরে গেলাম তখন ওই বাচ্চাটাই সামনে দাঁড়িয়ে ছিল। আমি ওখানে ও ঘট, করিশ্মা কোথায় গেল? ও তো এখানেই। ও মাই গড, কিছুক্ষণ আগে তো এখানেই শুয়েছিল, কোথায় চলে গেল করিশ্মা? আমাদের ওকে খুঁজতে হবে। আই হোপ শি ইজ ওকে, কাম অন মমি। না রশ্মি, কোথায় গেল করিশ্মা? আমি তো নিচে ঘরে শুয়েছিলাম। সব জায়গা খুঁজে নিলাম, কোনো হদিস পাওয়া যাচ্ছে না গৌতম। আই হোপ ও ঠিক আছে। রশ্মি, এই একটা জায়গায় পড়ে আছে, হয়তো মনে হয় এখানেই ওকে পেয়ে যাব। আমি তো চাই যে ও ঠিক থাকুক, করিশ্মা একদম ঠিক থাকুক। Oh!
গৌতম, গৌতম, খোলো! রোশনি, রোশনি দরজা খোলো! আমাকে বাঁচাও! আমাকে এখান থেকে বাঁচাও! গৌতম চলো, গৌতম চলো, গৌতম আমাদের প্রাণ বিপদে রয়েছে, চলো চলো। আরে ববি, তাড়াতাড়ি করো, আমাদের এখান থেকে বেরোতে হবে, চলো। ওরা করিশ্মাকে মেরে ফেলেছে। কিন্তু গৌতম, করিশ্মা এখানে এলো কি করে? ও তো ঘরেই ছিল না আমাদের সাথে। দেখো রোশনি, আমি এসব জানি না, আমাদের এখান থেকে বেরোতে হবে, চলো। আমি যাবো না, আমার সব থেকে ভালো বন্ধুকে মেরে ফেললো, ওরা এখান থেকে কাউকে কাউকে বেঁচে ফিরতে দেবে না। দেখো ববি, আমাদের হাতে সময় নেই, চলো এখান থেকে, চলো। চলো চলো তাড়াতাড়ি, চলো চলো ববি। আমি এখানে এক মিনিট থাকতে চাই না, আমি এখানে এক মিনিট থাকতে চাই না, আমি আমি বাইরে যাবো।
শান্ত হও, শান্ত হও ববি, শান্ত হয়ে বসো, বসো প্লিজ। এবার আমরা মাত্র তিনজন বেঁচে রয়েছি। ওরা আমাদের ছাড়বে না, আমাদের মেরে ফেলবে। আমি বাইরে যেতে চাই। এই ঘরটা লাশে ভর্তি হয়ে আছে, আমাদের এখান থেকে বেরোতে হবে। চলো চলো চলো। আমাদের মহল থেকে খুঁজে বেরোতে হবে, আমাদের এখানে থাকা চলবে না। রোশনি চলো চলো। এখান থেকেই আসছিল, কোথায় গেল ববি? এসো আরিয়ান। কোথা থেকে? নিচ থেকে আওয়াজ আসছে। চলো তাড়াতাড়ি হাত দাও। ও
গৌতম, আমরা পালিয়ে কোথায় যাব? মহলের চারদিকে জল, আর জলে আত্মা, আর ওই ওইদিকে ওই জঙ্গলটা যেখানে গ্রামের লোকেদের আত্মা, আর ওই ভয়ানক জানোয়ারটা। কিছুক্ষণ মহলটা বাইরেই থাকি, আর ওই আত্মারা যদি বেরিয়ে আসে। দেখো, আমার মনে হয় যে আত্মারা মহলের বাইরে আসে না। আর তোমার তো মনে আছে যে কারিশ্মা বলেছিল না আজ রাতের মতো অর্গানাইজার এখানে পৌঁছে যাবেন। কিন্তু এতক্ষণে তোদের পৌঁছে যাওয়া উচিত ছিল। আমরা বাইরে আছি, আমি গৌতম আর আমার সাথে রোশনিও আছে। আমরা বাইরে আছি, আপনি প্লিজ বাইরে আসুন। আমরা মহলের মধ্যে আছি, আপনারা কোথায়? আওয়াজ দিন। আরে আওয়াজই তো দিচ্ছি, দেখুন আমি আপনার আওয়াজ পাচ্ছি। আপনি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? আরে ওদের আওয়াজ পাচ্ছি না কেন? আরে হ্যালো হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? আমরা বাইরের বাগানে। হ্যালো, সব আওয়াজ বন্ধ হয়ে গেছে। যদি ওনারা ছেড়ে চলে যান তো গৌতম, আমাদের এখান থেকে বাঁচার একটাই রাস্তা, আমাদের ভেতরে যেতেই হবে, অর্গানাইজারদের খুঁজতেই হবে। হ্যালো হ্যালো, আমরা ভেতরে আসছি, আমাদের জন্য অপেক্ষা করুন। প্লিজ যাবেন না। হ্যালো, ওই আওয়াজটা এখান থেকেই আসছিল। ববি, ওইদিকে চলো। আওয়াজটা এখান থেকেই আসছিল, কোথায় গেল? আরিয়ান, ববি, কোথায় গেল? এখানে ববি, আরে ওইদিকে চলো। এক মিনিট, এক্ষুনি তো আমরা এখান দিয়ে গেলাম, তখন আওয়াজটা উপর থেকে গেল। উপরে গেলাম তো কেউ ছিল না ওখানে, আবার আওয়াজ এখান থেকে আসছে। আরে অর্গানাইজাররা কোথায়? করিশ্মা, ওই দিক থেকে আসছে, এসো। এই আওয়াজ চারিদিক থেকে আসছে কি করে? বুঝতে পারছি না গৌতম, কোথায় খুঁজবো অর্গানাইজারদের? ববি, আরিয়ান, ওই দিকে। Thank you.
অর্গানাইজার এখানেই আছে, চলো। আমরা আপনাকে সারা মহলে খুঁজেছি, থ্যাঙ্ক গড আপনাকে পেলাম। আপনার রিয়েলিটি শো সব কন্টেস্টেন্ট মারা গেছে, শুধু দুজনে আছি। আমাদের যে করেই হোক এখান থেকে বাঁচান প্লিজ। তো ওই লোকটাই গৌতম। গৌতম চলো এখান থেকে। এক মিনিট, এক মিনিট। হ্যালো, ফোনের তারটা তো ছেঁড়া। আর আমরা আমরা তখন থেকে ভাবছি যে ফোন চলছে। তার মানে ওই আওয়াজগুলো ওই আত্মাদের। অর্গানাইজার আসছে না। আমাদের যেভাবে হোক এখান থেকে বেরোতে হবে রশ্মি, চলো। কোথা থেকে বেরোই, এখান থেকে কি করে বেরোবো আমরা? চলো দেখি। গৌতম, রশ্মি, এছাড়া তো আর কোনো রাস্তা নেই আমাদের এখান থেকে বাইরে যাওয়ার। আমাদের দেখতেই হবে। চলো। এখানে কি করে?
গৌতম, এটা কি? এটা কি? চলো দেখা যাক। হ্যাঁ, এই মহিলাকে জিজ্ঞেস করা যাক যে এটা কোন জায়গা। কিন্তু গৌতম, এটাও ওই গ্রামবাসীর মতো যদি আত্মা হয়? চলো দেখা যাক। এখানে তো বাচ্চারাও আছে গৌতম, এটা তো কোনো গ্রাম মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু কিন্তু তাও আমরা এদের উপর ভরসা করতে পারবো না। চলো দেখা যাক কি। খিদে পেয়েছে। দাদা, চা আর কিছু বিস্কুট পাওয়া যাবে? দাদা, আমাদের কাছে পয়সা নেই, কিন্তু আপনি আপনি আমার এই ঘড়িটা রাখতে পারেন। আর একটা ছোট্ট উপকার করে দেবেন আমাদের, রাত কাটানোর জন্য একটা জায়গা পেলে
খুব ভালো হতো। বাবু, তুমি ঠিক জানো তো আমরা কোন দিকে যাচ্ছি? আমরা ঠিক দিকে যাচ্ছি তো? ও, এই গ্রামের লোকগুলো কিছু বলে না কেন? চলো দেখা যাক। এটা তো কারো চিৎকার। আরে গৌতম, কি হয়েছে, কি করছো? গৌতম, কি হয়েছিল? গৌতম, তুমি আর ইউ অলরাইট? আর তোমরা দুজন এখানে কি করছো? মেঘা, তুমি জামা কাপড় পরতে এত সময় কেন নাও? সিদ্ধার্থ, আমাকে এত সময় নিতে হয় কারণ তুমি রেডি হতে আমার থেকে বেশি সময় নাও। আমি রেডি হতে সময় নি? আর কি, এতক্ষণ দেরি হলো তোমার জন্য। কাজে কি, এটা তো লাস্ট মিনিটে চেঞ্জ হয়েছিল সিদ্ধার্থ। যাই হোক, আচ্ছা, লোকেশনটা খুব সুন্দর তাই না? খুব সুন্দর লাগছে আমার। যদি এরকম প্রাসাদ বোম্বেতে থাকতো তাহলে? তাহলে তো আমরা মুম্বাইতে শুট করতাম। আরে দেখো কারা এসেছে, এ তো গৌতম আর রোশনি। এই গৌতম আর রোশনি এখানে কি করছে? জানি না, হতে পারে আমাদের শোয়ের অ্যাঙ্কার, এক্ষুনি জানা যাবে। গৌতম, রোশনি, তোমরা দুজন এখানে কি করছো? রোশনি, তোমার মুখে আর গলায় এসব কিসের দাগ? কি হয়েছে তোমার? ও, আমরা দুজন জঙ্গলে ক্যাম্পিং করতে গেছিলাম আর ওখানে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নাথিং সিরিয়াস। আর তারপর আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম আর রাস্তায় খুঁজছিলাম, তখন আপনাদের দুজনের সাথে দেখা হয়ে গেল। আমি আসলে ভুল করে পঙ্কজবাবুকে, আই এম রিয়েলি সরি পঙ্কজবাবু। আরে ঠিক আছে গৌতম, একটা ব্যাপারই ভালো লাগছে যে আমার অ্যাক্টিং এত আসল লেগেছে যে তোমার মনে হলো যে আমি সত্যি ঈশিতাকে মারতে যাচ্ছি। গাইস, আপনাদের কারো কাছে ফোন আছে? ও অ্যাকচুয়ালি জঙ্গলে আমাদের দুজনের ফোন মিসপ্লেস হয়ে গেছে,
আর বাড়িতে ফোন করতে হবে। রোশনি, ফোন তো আছে কিন্তু চলে না, ল্যান্ডলাইন আছে সেটা খারাপ আর নেটওয়ার্ক এখানে আসে না। বাট ডোন্ট ওয়ারি, ইউনিটের একজন শহরে গেছে, সো আই থিঙ্ক ল্যান্ডলাইন কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। আই হোপ সব ঠিকঠাক আছে এখানে। ঠিক ছাই ঠিক আছে, এখানে ঘোরাফেরার কোনো জায়গা নেই। আর রাস্তা, রাস্তায় তো গাড়ি বের করার কথা ভাবাই যায় না, খুব বেশি হলে কোথায় যাবে? গ্রামে, গ্রামের লোক ওরা তো এমনিতেই কারোর সাথে কথা বলে না। আমি প্রথমে তোমাদের দুজনের সিনটা নেবো, হ্যাঁ? ওকে, টাচ আপ করিয়ে 15 মিনিটে চলে এসো, আর মেক তুমি কস্টিউম চেঞ্জ করে তৈরি হয়ে যাও, ঠিক 1 ঘন্টা বাদে তোমার সিনটা নেবো, ওকে? আচ্ছা স্যার। আর আপনারা যান উপরে প্রাসাদে বিশ্রাম নিন, যথেষ্ট ঘর আছে। স্পট? হ্যাঁ স্যার। এদের প্রাসাদে নিয়ে যাও। আচ্ছা স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। গাইজ, তোমাদের সবাইকে এখানে দেখে খুব ভালো লাগছে। আমরা অন্তত কিছু নতুন মুক্ত দেখলাম। চলো তাহলে সবাই আরাম করে, চলো 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 চলো। আসুন স্যার। এমনিতে স্যার এখানে একটু প্রবলেম আছে, কারেন্ট আসে যায়, কিন্তু আপনি একটুও চিন্তা করবেন না। যদি আপনার কোনো জিনিসের দরকার হয় তো আমাকে আওয়াজ দেবেন, চা জল কফি এক ডাকে চলে আসব। আপনাদের ঘরও এসে গেছে। ম্যাডাম, এটা আপনার ঘর, আর স্যার এর পরের ঘরটা আপনার, ঠিক আছে? আমি আসি। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ দাদা, গুড নাইট। রশনি, হয়তো ওই ভয়ানক জিনিসগুলো আমাদের জীবনে আর কখনো ফিরে আসবে না। যদি পারো তো ওগুলো একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাওয়ার চেষ্টা করো। আর দেখো, এবার খুব তাড়াতাড়ি আমরা আমাদের বাড়ি পৌঁছে যাব। আমি পাশের ঘরেই আছি, তো তুমি কিছু চিন্তা করো না, ঠিক আছে? থ্যাংক ইউ গৌতম, তুমি আমায় অনেক হেল্প করেছো। আরে তুমি আমার জন্য যা করেছো আমি তা কখনো ভুলবো না। তুমি শুয়ে পড়ো, খুব ক্লান্ত হয়ে আছো। গুড নাইট। গুড নাইট। পিছনে চলে এসো। ওকে স্যার, রেডি। হাঁটবো স্যার। অ্যাকশন। স্যার, এটা আপনার লাইন, একটু দেখে নিন প্লিজ। তুমি যাও ওদিকে, আমি এটাকে সময় দেখে নেব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।
স্যার। স্যার সিন রেডি। মেগা রেডি? রেডি স্যার। তুমি শটটা বুঝে গেছো তো? হ্যাঁ স্যার। তুমি এদিকে দেখবে না, তুমি এগিয়ে যাবে, যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে স্যার। দেখো তুমি নিজের প্রেমিকের ব্যাপারে ভাবছো, ওই দিকে দেখবে। ওকে চলো। সাইলেন্স। ওকে রোল ক্যামেরা, অ্যাকশন। খুব ভালো, পারফেক্ট। মেঘা তুমি এক কাজ করো, তুমি বসো, আমি ক্যামেরা রিল বদলে নি। হ্যাঁ এসো। আমার কাছে এসো, ওখান থেকে লাফিয়ে পড়ো, ভয় পেও না, আমার কাছে এসো, চলে এসো। আরে ভুবন শোনো। বাই দ্য ওয়ে স্যার, আমার নাম সিদ্ধার্থ, আপনি আমাকে সিদ্ধার্থ বলে ডাকতে পারেন, কারণ ভুবন তো ক্যারেক্টারের নাম, তাই না? সরি ভাই, ন্যারেশনের সময় আমি নামটাম ভুলে যাই। হ্যাঁ না না ঠিক আছে, নো প্রবলেম। কাউকে ভয় পেও না, এসো। এই এই যে লাইনটা আছে না, স্যার মেঘা, মেঘা ওখানে কি করছে? আরে মেঘা উপরে উঠছে কেন? শট নিয়ে তো হয়ে গেছে। আরে মেঘা, মেঘা পিছনে যাও, কি করছো তুমি? আরে আরে মেঘা, মেঘা দাঁড়াও, কি করছো তুমি? কি করছো তুমি? মেঘা মেঘা এসো, চলে এসো। দাঁড়াও মেঘা, মেঘা কি করছো? চলে এসো, ভয় পেও না। আরে মেঘা ম্যাডাম, মেঘা মেঘা কি হয়েছে তোমার? তুমি কি করছিলে? মেঘা আমি ভুবন নয় সিদ্ধার্থ, শট শেষ হয়ে গেছে। মেঘা 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 কি হয়েছে তোমার? মেঘা চোখ খোলো তোমার, মেঘা মেঘা চোখ খোলো, মেঘা কি হয়েছে তোমার? মেঘা প্লিজ চোখ খোলো। Thank you.
সব ঠিক তো? হ্যাঁ। কি হয়েছিল তোমার? ওখান থেকে পড়ে গেলে কি হতো? আমার কিছু মনে নেই, আমার শুধু এটুকু মনে আছে যে আমি ওখানে হেঁটে আমার শর্ট দিয়েছিলাম, আর তারপরে কি হলো আমার কিছু মনে নেই, কিন্তু এখন আমি ঠিক আছি, একদম ঠিক আছি। কি হলো? কিছু না। তাহলে তুমি এভাবে পেটে হাত দিয়েছো কেন? জানি না, অদ্ভুত রকমের ব্যথা করছে। এসব আগেও হয়েছে সত্যি, ওই দিন পঙ্কজবাবু পড়ে গেছিলেন সিঁড়ি থেকে, আর ওনার চোটও লেগেছিল, আর সেদিনই সন্ধ্যায় রমেশ ওই ওই লাইটের লোকটা ওর মাথাতে ওই কাঠের ডান্ডাটা পড়তে যাচ্ছিল। আই টেল ইউ সামথিং ইজ রং। লাস্ট 4-5 দিন ধরে আমার খুব অদ্ভুত লাগছে। একদমই স্যার, ঈশিত একদম ঠিক বলছে। ইনফ্যাক্ট আমি যবে থেকে এখানে এসেছি প্রত্যেক রাতে ভয়ের স্বপ্ন দেখছি। আমারও এখানে কেমন কেমন যেন লাগছে। এক কাজ করে যাক, এখান থেকে চলে যাই, আমি স্ক্রিপ্টটায় কিছু বদলে দেব, বাকি শুটিং মুম্বাই গিয়ে করব। দ্যাটস আ গুড আইডিয়া, আমাদের যাওয়া উচিত। আরে চলো ভাই, কেউ একজন মেকআপ দাদাকে ডাকুন। এক মিনিট আমার কথা শুনুন প্লিজ স্যার, আমার কথা তো শুনুন, আমরা বোম্বে গিয়ে শুট করতে পারবো না স্যার। সিদ্ধার্থ তুমি ওনাকে বলো না। ঈশিতা স্যার দেখুন, যখনই আমরা কোনো আউটডোর করতে যাই কিছু না কিছু প্রবলেম তো হয়, তার মানে এই তো নয় যে আমরা আমরা ওখান থেকে চলে যাব। আমার কথা তো শুনুন স্যার। মেঘা তুমি আজ মরতে বসেছিলে জানো, আর তুমি এখানে থাকতে চাও, তোমার হয়েছেটা কি? এটা তো তোমার সৌভাগ্য যে সিদ্ধার্থ ঠিক সময় পৌঁছে তোমাকে বাঁচিয়ে নিয়েছে, নয়তো আমি তো যাওয়ার জন্য তৈরি। শুধু আমি কেন, সবাই তৈরি। কি ভাই? চলো লিভ, তাহলে যাওয়া যাক। চলো স্যার, এক মিনিট আমার কথাটা তো শুনুন স্যার। স্যার আপনি তো বলেছিলেন যে এখানে এখনো অনেক কাজ বাকি, আর স্যার আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে এতদিন এখানে যা শুট করা হয়েছিল সব বেকার হয়ে যাবে। আমিও জানি সব বেকার হয়ে যাবে, কিন্তু অন্যদের জীবনকে বিপদে ফেলে শুট করার কোনো মানে হয় না। আমরা সকালেই বেরিয়ে পড়ব, তুমি সব ডিপার্টমেন্টকে গুছিয়ে নিতে বলো। ইয়েস স্যার। ওকে চলো 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 চলে এসো, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ি। কিরকম স্বপ্ন ছিল এটা? হ্যাঁ
আরে ঘুম কেন আসছে না? তোমার কি মনে হয়? হ্যাঁ ঠিক আছে, এবার তাহলে আমরা ওদেরকে বলতে পারবো। আচ্ছা মেঘা, তুমি জানো তো আমি এখনো বিশ্বাসই করতে পারছি না যে এত কম সময়ে আমার তোমাকে এত বেশি ভালো লাগতে শুরু করেছে। মানে মাত্র 4-5 দিনই তো হয়েছে আমাদের দেখা হয়েছে। জানি, কিন্তু আমার এরকম মনে হয় না। আমাদের দেখা হওয়ার মাত্র 1-2 দিন হয়েছে, 4-5 দিন তো কি, 4-5 বছরই বাকি শীতের। তো আমার তো মনে হয় আমরা একে অন্যকে সারা জীবন ধরে চিনি। যখন তুমি আমার সাথে থাকো তখন আমার খুব ভালো লাগে, আর যখন সঙ্গে থাকো না তখন কিছুই ভালো লাগে না। কেন শীতের তো আমার এরকম কেন হচ্ছে? আমি ভাবলাম তুমি ভয় পেয়ে যাবে। এত কিছু দেখে নিয়েছি যে লাইফে আর কখনো হরর ফিল্ম দেখার দরকার হবে না। বাই দ্য ওয়ে, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং রশ্মি, ইউ আর লুকিং ভেরি প্রিটি। কি মুখ আর গায়ে স্ক্র্যাচেস, কতদিন চুলই আর ছাইনি, জামা কাপড়ে মাটি লেগে আছে, আর তুমি বলছো আমার প্রিটি লাগছে। তুমি আমার চোখ দিয়ে দেখো, তাহলে তুমিও সব বুঝতে পেরে যাবে। গুম, অ্যাকচুয়ালি আমার না খিদে পাচ্ছে। আসলে ইউনিটের প্যাক আপেও লেট হয়েছে, আর মহলেও খাবার নেই, কি খাই বলো তো। তুমিও সবে চিন্তা করো না, আমরা ব্রেকফাস্ট ডেটে যাব। কি ব্রেকফাস্ট ডেট? হুম, কোথায়? এখানকারই কোনো চায়ের দোকানে। ও চলো। রশ্মি, আমরা যখন মুম্বাই পৌঁছে যাব তখন আমাকে তোমার মনে পড়বে তো? কিরম কথা বলছো গৌতম? না মানে I'm sorry. যখন প্রথম দেখা হয়েছিল দুজন দুজনকে একদম সহ্য করতে পারতাম না, আর তারপর আমরা একই অন্যের কাছে আসা শুরু করি, আর এখন তোমার প্রশ্নের উত্তর হলো গৌতম, যে মুম্বাই পৌঁছানোর পর আমার তোমাকে খুব মনে পড়বে। Thank you.
ব্রেকফাস্ট ডেট? খিদে পেয়েছে। চল। এসব কি হয়ে গেল? পুরো গ্রামের নকশা বদলে গেছে। এটা এক রাতে হয়নি রশনি, এই গ্রাম বহু বছর ধরে এরকমই। এই পুরো গ্রামটা নিঃশেষ হয়ে গেছে। কিন্তু কাল পর্যন্ত সব ঠিক ছিল, তুমি নিজেও তো দেখেছো। কিন্তু এখন তো লোক, এর মানে ওগুলো সব আত্মা ছিল। রশ্মি, আমাদের এই গ্রাম থেকে বেরোতেই হবে। এই এই পুরো গ্রামটা আত্মায় ভরা। চলো চলো। গৌতম, তুমি পালাও এখান থেকে। বাজে কথা বলো না, আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে। না, তোমার পালাতেই হবে, যাও বলছি। যাও, আমি বললাম না আমি যাব না। রশ্মি, তুমি যাও 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 বলছি। তোমাকে আমার কথা শুনতেই হবে। যাও যাও বলছি। আমি তোমার কিচ্ছু হতে দেবো না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। আমি আমি এক্ষুনি আসি। Roshne!
রোশনি। আমি তোমার কিছু হতে দেবো না। আমি আর লড়তে পারবো না। দেখো প্লিজ রোশনি, দেখো প্লিজ এরকম বলো না। দেখো 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 তোমার কিচ্ছু হবে না রোশনি। এতদিন ধরে আমরা মৃত্যুর সাথে লড়েছি, তুমি আমাকে এভাবে একা ছেড়ে যেতে পারো না। গৌতম, এবার তোমায় একাই যেতে হবে। তোমাকে তোমাকে একা ছেড়ে আমি যাবো না, যাবো না এখান থেকে আমি। গৌতম, তোমায় যেতে হবে, যেতে হবে। যদি যদি হাভেলিতে ওরা আত্মা নয় মানুষ হয়, তাহলে ওদের ওদের বাঁচাতেই হবে। কথা কথা দাও, কথা দাও। তুমি আমাকে ছেড়ে যেও না। কতক্ষণ ধরে অপেক্ষা করছি, না ডিরেক্টরের পাত্তা না ইউনিটের। আরে এটা কি হচ্ছে? আরে এসো, কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে তোমরা? বেরোতে হবে। টু মাচ ইয়ার, লেটস গো। এত দেরি কেন হচ্ছে? মাথা ঠান্ডা করো ঈশিকা, পুরো ইউনিটে তৈরি হয়ে নিচে আসতে সময় লাগবে, তো আমাদের অপেক্ষা করতে হবে। জাস্ট রিল্যাক্স। আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। কত? আরে এটা কি হয়েছে? কি অবস্থা বানিয়ে রেখেছো নিজে? গৌতম, এত রক্ত কিসে? আর রোশনি কোথায়? কি গৌতম, এটা তুমি কি বলছো? কি হয়েছে রোশনি? বলো গৌতম, হয়েছে এটা কি? ওর রোশনিকে আত্মারা মেরে দিয়েছে। কি? পুরো গ্রামটাই আত্মায় ভর্তি। আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, নাহলে কেউ বাঁচবো না আমরা। তোমরা সবাই দেখলে, আমি প্রথম থেকে বলছি কেউ আমার কথা বিশ্বাস করছে না। যাই হোক না কেন, সাধারণ কিছু নয়, এখানে এক মুহূর্ত থাকাও সেফ নয়। তাড়াতাড়ি চলো এখান থেকে, চলো সবাইকে ডাকি। পঙ্কজবাবু, আপনি আর গৌতম ওই দিকের ঘরগুলো দেখুন, আমি আর বাকিরা বাকিগুলো দেখছি। তাড়াতাড়ি চলুন, চলো চলো চলো। ওই যে ওইদিকে প্রোডাকশন ম্যানেজার রাজেশের ঘর। রাজেশ, ওই ঘরগুলো
শুধু লাশ আছে। তোমার কি ক্ষতি করেছি আমরা সবাই? কি চাও আমাদের থেকে? এক এক করে আমার সব বন্ধুদের মেরে ফেলেছো তুমি, তো আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? এসো না, মারো আমায়, মারো আমায়, মার আমায়, মার, 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 মার আমায়, মার! গৌতম, সামলাও নিজেকে। দেখো, আমাদের যত তাড়াতাড়ি পারা যায় এখান থেকে বেরোতে হবে। আমার গাড়ি এখানেই বাইরে দাঁড়িয়ে আছে, আমরা অত করে পালাতে পারি। গৌতম, গৌতম সেটা তো ঠিকই বলছে, আমাদের যাওয়া উচিত। ওকে, চলো চলো চলো। কে জানে কাল রাত থেকে কি হলো ওর, অদ্ভুত অদ্ভুত কাজ করছে। মেঘা এখানে আমাদের সবার জীবন বিপন্ন। মেঘা, মেঘা, চলো এখান থেকে বেরো।
এটা তো আমার আর মেঘার ছবি। এটা কবে বানানো হলো আর এখানে এলো কি করে? মেঘা, 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 কি হয়েছে তোমার? কি করছো তুমি? মেঘা চলো পালাও এখান থেকে, জানো কি সব হচ্ছে এখানে? আমাদের সবাইকে যেতে হবে এখান থেকে, একটু যদি থেকে যাই তাহলে বিপদ থেকে বাঁচতে পারবো না। মেঘা চলো, চলো এখান থেকে। মেঘা বাবা, এরকম করবেন না বাবা, আমি আর চলবো না। বাবা, হোয়াট ননসেন্স! মেঘা নিজেকে সামলাও, আমি তোমার বাবাটা বানুই, আমি পঙ্কজ। চলো মেঘা পালাও এখান থেকে। না বাবা, এরকম করবেন না বাবা, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না বাবা। পুরো গ্রামের সামনে আমার মাথা হেঁট করে দিয়েছিস। এই ঘরের বাইরে বেরোবি না তুই, এখানেই মর। না বাবা, বাবা, বাবা এরকম কিছু করবেন না বাবা। বাবা একবার, একবার আমার কথাটা শুনুন বাবা, আমি এরকম কিছু করিনি বাবা। দেবী, ছাড়। বাবা একবার আমার কথাটা শুনুন। দেবী, ছাড় বলছি। বাবা, 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 বাবা আপনার মনে আছে ওই দিনটা? মেঘা নিজেকে সামলাও। মেঘা, এসব কি বলছো তুমি? আমি তোমার বাবাটা বা নই, আমি পঙ্কজ। না বাবা, আমরা সিরিয়াল শুট করছিলাম এখানে, কোনো গত জন্মের ব্যাপার নেই। মেঘা, মেঘা, এটা সিরিয়ালের গল্প যেটা আমরা শেষ কিছুদিন ধরে শুট করছি। মেঘা এখান থেকে বেরো, এখানে এক মিনিট থাকাও ঠিক নয়। মেঘা, মেঘা প্লিজ চলো এখান থেকে। মেঘা, মেঘা চলো এখান থেকে। এই খোলো দরজাটা, খোলো। এটা তো মেঘার আওয়াজ, ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। গৌতম, মেঘা, আমার বাবাকে ছেড়ে দিন, মারবেন না, ছেড়ে দিন। আমি তোকে ছাড়বো না বিরাট। বিরাট, তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস বিরাট। আমি 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 পঙ্কজ, আমি বিরাট নই। বাবা, বাবা ক্ষমা চেয়ে নে। ক্ষমা? কিসের জন্য ক্ষমা? বাবা, আমায় যেতে দাও, আমায় যেতে দাও, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করে দাও। তুই যেতে চাস? মেঘা, কি হয়েছে? মেঘা, বাবা কি হয়েছে? বাবা, করো না বাবা, চকলেট বাবা, বাবা আমাকে ক্ষমা করে দিন। চকলেট বাবা, 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 ও গড, বাবা, আমাকে ছেড়ে চলে গেলেন আর আমি কিচ্ছু করতে পারি। মেঘা, এ তুমি কি বলছো? ইনি তোমার বাবা নন, ইনি পঙ্কজ বাবু। ওঠো আর চলো এখান থেকে। ইনি আমার বাবা, তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? যদি তোমাদের মনে হয় যে আমি মিথ্যে বলছি, তাহলে ওই ছবিটা দেখো, দেখো ওটাকে।
আমায় বলো সিদ্ধার্থ, বাবা আর আমার ছবি এখানে কি করে এলো? সিদ্ধার্থ, এ তো ওরাই। এই প্রাসাদ একদম সেফ নয়, আমাদের এখন এখান থেকে যেতে হবে। ঈশিতা, তুমি মেঘাকে নিয়ে চলো, আর আমি গাড়ি বের করছি, চলো। চলো মেঘা। তুমি তো সে আমি ভিতরটা দেখে আসছি, তুমি এখানেই থেকো, ওকে? ঠিক আছে ঈশিতা, তুমি তাড়াতাড়ি এসো। তুমি তো মেরেছো সবাইকে, আমরা তো এখানে রিয়ালিটি শো খেলতে এসেছিলাম। আমাদের কে কি ক্ষতি করেছিল তোমার? কেন মারলে আমার বন্ধুদের? রশ্মিকে কেন তুমি মারলে? উত্তর দাও আমায়, আমার উত্তর চাই। কি হচ্ছে সব গৌতমের? কার সাথে কথা বলছি? আমার কথা শোনো, গৌতম পঙ্কজ বাবু মারা গেছেন, আমাদের এক্ষুনি বেরোতে হবে। চলো গৌতম, চলো 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 গৌতম। গৌতম তাড়াতাড়ি চল। সিদ্ধার্থ, এবার মেঘা সিদ্ধার্থ আবার কোথায় গেল? এই মেঘা পুরো পাগল হয়ে গেছে, নিজে তো মরবে সাথে আমাদেরও মারবে। সিদ্ধার্থ, মেঘা, চল চল। সিদ্ধার্থ, কারণ আজ যদি আমি চলে যাই তাহলে আমি তোমাকে চিরকালের মতো হারিয়ে ফেলব। এই আমার ঘরের সম্মানে হাত লাগিয়েছে, তোকে আমি জ্যান্ত ছাড়ব না।
মেঘা, তুমি এখানে কি করছো? চলে এখান থেকে। না ভুবন, ভুবন এখান থেকে চলে যাও। ভুবন বাবা তোমাকে মেরে ফেলবেন। যদি বাবা জানতে পারেন যে তুমি এখানে আছো, তাহলে উনি তোমাকে মেরে ফেলবেন। ভুবন, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি দেখতে চাই দেবী, আর যদি আমি চলে যাই তাহলে তোমার বাবা অন্য কারোর সাথে তোমার বিয়ে দিয়ে দেবেন। আজ আমি ওনার মুখোমুখি হব, আমি কোথাও পালাবো না। কারণ আজ যদি আমি চলে যাই তাহলে আমি তোমাকে চিরকালের মতো হারিয়ে ফেলব। দেবী, আমি খুব ভালোবাসি তোমায়। যদি তুমি আমার সাথে থাকো তাহলে কোনো কিছুতেই আমার আর ভয় নেই। তুমি আমার সাথে থাকবে তো? যাবে তো আমার সাথে? আমি তোমার সাথে যেতে তৈরি ভুবন, আমি তোমায় খুব ভালোবাসি। তাহলে চলো। এই বাবা, এই চুপ কর। আমার ঘরের সম্মানে হাত লাগিয়েছে, তোকে আমি জ্যান্ত ছাড়বো না। না বাবা, এরকম করবেন না। আমি ভুবনকে ভালোবাসি। কাকু সাহেব, আমরা আপনাকে খুব সম্মান করি। আমি আর দেবী দুজন দুজনকে বিয়ে করতে চাই। তোর ওই নোংরা মুখে আমার মেয়ের নাম নেবি না, শুনে যা দেবী। ভুবন, তুমি এখান থেকে চলে যাও, বাবা তোমাকে মেরে ফেলবেন। ভুবন, মেঘা, এসব তুমি কি বলছো? চলে এখান থেকে। না ভুবন, তুমি এখান থেকে চলে যাও। বাবা জানেন যে তুমি এখানে আছো, উনি তোমাকে মেরে ফেলবেন। ভুবন, তুমি চলে যাও এখান থেকে। মেঘা, কোন বাবা, কিরকম বাবা? আমি সিদ্ধার্থ, ভুবন নই। আমরা এখানে শুট করতে এসেছি। আর পঙ্কজ বাবু যিনি তোমার বাবার রোল করছিলেন, উনি আর বেঁচে নেই, শুনলে তুমি? মেঘা, নিজেকে সামলাও। কি হয়েছে তোমার? চলো এখান থেকে। আই এম শিওর এখানে নিশ্চয়ই কোনো আত্মা আছে, আমাদের এখানে থাকা উচিত না। চলো তুমি এখান থেকে, চলো। মেঘা, 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 নিজেকে সামলাও। মেঘা, 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 চোখ খোলো। মেঘা, নিজেকে সামলাও। মেঘা, মেঘা, চোখ খোলো। মেঘা, 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 চোখ খোলো। মেঘা, প্লিজ। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, তোমার কিচ্ছু মনে নেই? সিদ্ধার্থ, তুমি বহু বছর আগে এখানেই ছিলে, এই জায়গাতে। সিদ্ধার্থ, তোমার নাম ভুবন ছিল, ভুবন। আর আমার নাম দেবী। আমরা একে অন্যকে খুব ভালোবাসতাম সিদ্ধার্থ। না মেঘা, আমার কিচ্ছু মনে নেই। আমি শুধু এটুকু জানি যে আমার নাম সিদ্ধার্থ আর তোমার নাম মেঘা, আর আমি তোমাকে খুব ভালোবাসি। এবার প্লিজ চলো এখান থেকে, চলো এখান থেকে, চলো। চলো মেঘা। তোর বাবা আমার ছেলে ভুবনকে মেরে ফেলেছিল, আর আজ আমি ওকে। এবার তোর পালা। আমি তোকে মেরে ফেলে আমার প্রতিশোধ নেব। সিদ্ধার্থ,
মেঘা, 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 কামিন আছে। সিদ্ধার্থ, সিদ্ধার্থ মরে গেছে, সিদ্ধার্থ মরে গেছে, গৌতম সিদ্ধার্থ। সবাইকে মেরেছে, এবার আমাদের মারবে। দেখো গৌতম, দেখো আমাদের সামনে দাঁড়িয়ে আছে। সীতা সামলাও নিজেকে, চলো আমার সাথে চলো। না গৌতম, এবার আমাদের পালা, ও আমাদের ছাড়বে না। সামলাও নিজেকে, সামলাও নিজেকে। সীতা চলো, তাড়াতাড়ি চলো, ওঠো, তাড়াতাড়ি করো, ওঠো। এটা কি হলো? আবার ওখানে এসে গেলাম। কি হয়েছিল এখানে? রশনি মারা গেছিল এখানে। ওহ মাই গড, গৌতম, গৌতমে দেখো, আমরা আমরা ওখান থেকে সাহায্য চাইতে পারি। গৌতম, না না না, কেন? এখানে কেউ সাহায্য করবে না আমাদের। দেখো, এই এই পুরো গ্রামটা আত্মায় ভর্তি। আমরা কারোর উপর ভরসা করতে পারবো না। হ্যাঁ, আমি ওখানে গিয়ে সাহায্য চাইব। তুমি কোথাও যাবে না সীতা, তুমি কোথাও যাবে না। এখান থেকে নড়বে না। আমি দেখছি কি কি প্রবলেম হয়েছে। ওকে, এসব কি হচ্ছে? ঈশিতা গাড়ি স্টার্ট করো, ঈশিতা তাড়াতাড়ি করো। ঈশিতা,
সীতা দাঁড়াও, না ভেতরে যেও না। সীতা আমরা এখানে থাকতে পারবো না, এখান থেকে চলো চলো। দেখো গৌতম, এই ঘরটা দেখো, এই জিনিসগুলো দেখো, এখানে নিশ্চয়ই কেউ না কেউ থাকে। আর ও যদি ও এখানে ঠিক থাকতে পারে তবে হয়তো আমাদেরও বিপদ হবে না। দেখো ঈশিতা, আমাদের গাড়িতে ফিরতে হবে, চলো। তুমি কি করে বলছো যে আমরা গাড়িতে নিরাপদ থাকবো? অন্তত আজকের রাতটা আমরা এখানে কাটাই, তারপর সকাল হলে বেরিয়ে যাবো। ঈশিতা ঈশিতা দেখো, দেখো আমরা এই গ্রামে থাকতে পারবো না, এখানে অনেক বিপদ, আমার কথা শুনো। মা, তুই এসে গেছিস, আমার বিশ্বাস ছিল তুই নিশ্চয়ই আসবি। মা আমার, গৌতম গৌতম আয় আমার মা, তোর ভয় পাবার কোনো দরকার নেই, এত বছর ধরে আমি শুধু তোর অপেক্ষা করছিলাম, আমার পুরো বিশ্বাস ছিল তুই নিশ্চয়ই ফিরে আসবি, তোর কিছু মনে নেই মা, কিন্তু দেবী তো সব মনে আছে, মনে করে দেখ, তোর নাম কুমারী, গায়ে তুই ছেলেবেলায় কত দুষ্ট ছিলি, আর তোদের বাবা চলে যাবার পর তোকে আর তোর ভাইকে আমি বুকে করে মানুষ করেছি, আমরা সবাই কত আনন্দে ছিলাম, কিন্তু ওই ওই হাবেলি, ওই হাবেলি আমাদের খুশিটা নষ্ট করে দিল। আমরা এই ছোট গায়ে কত আনন্দে থাকতাম, তুই আমার মেয়ে কুমারী, তোর ভাই ভুবন। এরপর সেই অভিশপ্ত দিনটা এলো, দেবী হাবেলি থেকে মন্দির যাচ্ছিল, সেই সময় ওর নজর আমার ছেলে ভুবনের উপর পড়ল, ভুবন ওর রূপে মুগ্ধ হয়ে গেল, আর ও ভুবনের ব্যবহারে কিছুদিনের মধ্যে ওদের মধ্যে প্রেম হয়ে গেল, তারপর থেকে ওরা মেলামেশা শুরু করলো, আর এমনি একদিনে ওদের হাবেলির পাহারাদার ধরে ফেলল, আর সে বিরাটকে সব কিছু বলে দিল, সে ভুবনকে মেরে ফেলবে ঠিক করলো, দেবী ওরকে অনেক বোঝাতে চেষ্টা করেছিল কিন্তু সে কারুর কথা শোনেনি। না বাবা, শুনে যা দেবী। বাবা, দেবী ভুবনের মৃত্যু সহ্য করতে না পেরে ও সেই মুহূর্তে ঝাঁপ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, এইভাবে ঠাকুর বিরাট তার একমাত্র মেয়েকে হারিয়ে ফেলে, রেগে গিয়ে সে এমন কিছু করে বসলো যা নিরীহ গ্রামবাসীরা কোনোদিন ভাবেনি, বিরাট আর তার লোকেরা রাতের অন্ধকারে গোটা গ্রাম আগুন দিয়ে পুড়িয়ে দিল, সেই আগুনে সবাই পুড়ে মারা যায়। আমরা যে শো শুটিং করছিলাম সেখানে ওনাকেই দেখেছিলাম গৌতম, আর আর আপনি? হ্যাঁ মা, আমিও বাঁচতে পারিনি। দেখলি মা, একটা বাচ্চাই তার মায়ের দুঃখ বোঝে, কাঁদিস না মা, শরীরের আঘাত তো সেরে যায়, কিন্তু আমার মনে যে আঘাত লেগেছে সেটা এখনো সারেনি মা। তো পঙ্কজ বাবুকে মেরে হয়েছে আপনার আত্মার শান্তি? পঙ্কজ আগের জন্মে বিরাট ছিল, ছবি দেখনি তুমি? আর মেঘা, মেঘা আপনার কি ক্ষতি করেছিল, ওকে মারলেন কেন? ওই তো দেবী, সব গন্ডগোলের মূল,
আমার বদলা নেবার পথে যেই আসতো তাকেই আমি জ্বালিয়ে দিতাম, এছাড়া আমি আর কি করতাম? চলো গৌতম চলো, আমি আর এক মিনিটও সহ্য করতে পারছি না, চলো। তুমি কোথাও যেতে পারবে না, তুমি হলে আমার মেয়ে কুমারী, তুমি আমার সাথে থাকবে। মোটেও না, আমি কুমারী নই, আমি সীতা। আর নিজেকে আমার মা বলা বন্ধ করো। আমার মা আমার পরিবার মুম্বাইতে আছে, আর আগুনের সাথে তোমার কুমারীও মারা গেছে। মৃত্যুর সাথে সাথে যদি তুমি প্রতিহিংসার কথা ভুলে যেতে, তাহলে আজ তুমি তুমি একটা নতুন জীবন পেতে। তুমি কাউকে ভালোবাসো না, তুমি শুধু ঘৃণা করতে পারো। চলো গৌতম, একটা দুর্বল মহিলা কারো কোনো ক্ষতি করতে পারে না, চলো। হ্যাঁ, সীতা চলো, এদিকে এসো তাড়াতাড়ি, ভেতরে বসো, এখান থেকে বেরোতে হবে তাড়াতাড়ি। গৌতম দরজা খোলো, গৌতম দরজা খোলো। কুমারী, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, তুমি এখানে আমার কাছে থাকবে এই গ্রামে। আমি কুমারী না, আমি সীতা, আমাকে যেতে দাও। তুই কুমারী নস? না, আমি কুমারী নই। ঠিক আছে, তুইও মরবি। সবাই মরে গেছে, সবাইকে মেরে দিয়েছে আত্মারা। আমাকে কেন বাঁচিয়ে রাখলো? কি করে আমি, কেন আমাকে বাঁচিয়ে রাখলো, কেন বাঁচিয়ে রাখলো আমাকে, আমাকে কেন মারলে না তোমরা? আমাকে মারো না তোমরা, মেরে দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি মরতে চাই, মারো। কোথায় কোথায় লুকিয়ে আছো? মারো মা। এই জায়গাটা আমাকে মারার জন্য বেঁচেছে, আমি এখানে মরব।
যেখানেই থাকুন না কেন, আপনার স্ত্রী এবং মা আমাদের অনুসন্ধান অফিসে অপেক্ষা করছেন। আপনি যত শীঘ্র সম্ভব আমাদের অনুসন্ধান অফিসে এসে যোগাযোগ করুন। আমি এখন মুক্তি পাবো। আমি মুক্তি পাবো। সবাই মরে গেছে, এখন আমার পালা। আমাকে মুক্তি দেবে ও, সবাইকে মেরে দিয়েছে ও, ও আমাকে মারবে এখন, ও আমাকে মুক্তি দেবে। টিকিট টিকিট টিকিট। তুমি এসেছো আমাকে মুক্তি দিতে? দাও না আমায় মুক্তি। ও ভাই, দেখে যেতে পারছো না? সব ঠিকঠাক যাচ্ছিল, বেকার আমরা দুজন গেলাম। কে দাদা, কি হয়েছে আপনার দাদা? পাগল হয়ে গেছে নাকি? আরে বাবা, ওখান থেকে বেরিয়ে এলাম আমি, ওখান থেকে বেরিয়ে এলাম, ওখান থেকে, ওখান থেকে বেরিয়ে এলাম। দাদা, তাড়াতাড়ি সবচেয়ে কাছে থানায় নিয়ে চলুন। ঠিক আছে, চলুন।
চোখের রং বদলে গেছে। কিচ্ছু বদলায়নি, সব কিছু একই রকম আছে। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.